উপকূলে বৈরী আবহাওয়ার ভয়াবহ রূপ, জোয়ারে একের পর এক বেড়ি বাঁধ ভেঙে ভাসছে বাড়িঘর, ফসলি জমি। ওসি প্রদীপকে নিয়ে শামলাপুর চেকপোস্টে যাওয়া কথা সিনহা হত্যা মামলার তদন্ত দলের, মাত্র দুই মিনিটেই নিস্তব্ধ হয়ে যান অবসরপ্রাপ্ত মেজর সিনহা, জানালো র্যাব। হত্যা মামলার আসামি হয়েও সরকারি আমলাদের সজ্জন প্রতারক আদর, পুলিশের 5 লাখ টাকা হাতিয়ে নিয়ে উল্টো এসপির বিরুদ্ধে মামলা। কেজি প্রতি 100 থেকে 150 টাকা বেড়েছে ইলিশের দাম, বাড়তি দর সামুদ্রিক মাছেরও, প্রতিকূল আবহাওয়ায় জেলেরা সাগরে যেতে না পারায় কারণ। এবং রাশিয়ায় উদ্ভাবিত করোনা ভ্যাকসিন 40,000 মানুষের দেহে প্রয়োগ আগামী সপ্তাহে, চলতি বছরের শেষে প্রস্তুত হতে পারে কার্যকরী টিকা, বলছেন বিশেষজ্ঞরা। অন্য প্রসঙ্গ, অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যার ঘটনা ঘটেছে মাত্র 2 মিনিটের মধ্যে, এ তথ্য জানিয়েছেন র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল তোফাইল। ঘটনাস্থল পরিদর্শন করে তিনি জানান, ঘটনাস্থলে আসামিদের উপস্থিত করে প্রত্যক্ষদর্শীদের অবস্থান ঠিক রেখে সেদিনের পুরো ঘটনা ব্যবচ্ছেদ করে দেখা হলেই জানা যাবে সেদিনের ঘটনার প্রতিটি সেকেন্ড কী ঘটেছিল। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের রিপোর্টার ওমর ফারুক। 30 জুলাই শামলাপুরের এই চেকপোস্টে কি ঘটেছিল সেটি আসলে সবার জানা। ইন্সপেক্টর লিয়াকত 4টি গুলি করেছিলেন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদকে এবং তাতে তিনি নিহত হন, সেটি পুলিশের এজাহারেই স্বীকার করা হয়েছে এবং বলা হয়েছে। কিন্তু যেই প্রশ্নটির উত্তর অজানা, সেটি হচ্ছে কেন এই ঘটনাটি ঘটেছিল, কেন গুলি হয়েছিল, সেই প্রশ্নের উত্তর খুঁজতেই সেদিন সেই রাতে শুধুমাত্র 2 মিনিটে আসলে কি হয়েছিল সেটির ব্যবচ্ছেদ করতে, 2 মিনিট সময় জুড়ে যেই ঘটনাগুলো হয়েছে সেগুলোকে আবারও পুনরায় সেগুলো আসলে করে দেখাবেন। তিন যেই আসামি তারা এখানে যেই জায়গাতে চেকপোস্টের লোকজন ছিলেন সেখানে তারা থাকবেন এবং প্রত্যক্ষদর্শী যারা যেখানে অবস্থান করছে সেখানে তারা থেকে 2 মিনিটে পুরো ঘটনার একটি ধারণা নেওয়ার চেষ্টা করবেন তদন্ত কর্মকর্তা। 1-2 মিনিটের মধ্যে একটা ফায়ারিং পর্যন্ত চলে যাওয়ার ঘটনাকে কোন পরিপ্রেক্ষিতে যেতে পারে, সেই জন্য প্রত্যেকটা পয়েন্ট চেকপোস্টের প্রত্যেকটা ব্যারিকেড থেকে ব্যারিকেডের দূরত্ব, প্রত্যক্ষদর্শীদের সাথে দূরত্ব সবকিছু সে সরজমিনে মাপবে, তারপরে আয়োর একটা কনসেপ্ট ডেভেলপ করবে। এখানে পুরো ঘটনাটা 1-2 মিনিটের মধ্যেই ঘটেছে, তো 1-2 মিনিটের মধ্যে ঘটা ঘটনাটা, 1-2 মিনিটের মধ্যে প্রত্যেকটা ইভেন্ট, গাড়ি চেক করা, গাড়িতে পরিচয় জানতে চাওয়া, তারপরে কোন অবস্থার পরিপ্রেক্ষিতে গুলিটা হয়েছিল, এই 1-2 মিনিটের ঘটনাকে বের করতে হলে প্রত্যেকটা সেকেন্ডকে আমরা বিশ্লেষণ করতে হবে। র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল তোফাইল বলেছেন যে তারা আসলে প্রকৃত চিত্রটিই জানতে চান, এই ঘটনাকে তারা বিকৃত করতে চান না, তারা প্রকৃত ছবিটি তুলে এনে এই ঘটনার আসলে কে দায়ী সেটি তারা বের করতে চান। সংক্ষিপ্ত সময়ের মধ্যে কি এমন ঘটেছিল যে ওই সিনহা গুলিবিদ্ধ হয়েছিল, কিংবা যদি লিয়াকত যেটা বলছে যে পিস্তল তাক করে ফেলেছিল, এই 1 মিনিট 30 সেকেন্ডের মধ্যে কি এমন হয়েছিল যে পিস্তল তাক করার মতো পরিস্থিতি কি আসলেই হয়েছিল কিনা। এর পাশাপাশি এই ঘটনার আশেপাশের যারা প্রত্যক্ষদর্শী ছিলেন সেই প্রত্যক্ষদর্শীদের বক্তব্যের সাথে এই প্রধান তিন আসামির যে বক্তব্য সেই বক্তব্য মেলে কিনা সেটাও আসলে তারা দেখতে চান। শামলাপুর থেকে ওমর ফারুক, সময় সংবাদ। ভয়ঙ্কর প্রতারণা, সরকার ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সম্পর্কের কথা বলে বিভিন্ন শ্রেণীর মানুষকে ফাঁদে ফেলে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে গোলাম মোস্তফা আদরের নেতৃত্বে একটি চক্র। বদলির কথা বলে খোদ রাজশাহী রেঞ্চের পুলিশ সুপার বেলায়েত হোসেনের কাছ থেকে নেওয়া হয় 5 লাখ টাকা। টাকা চাইতে গেলে উল্টো এসপির বিরুদ্ধে মামলা করেন আদর্শ। 2015 সালে বিশ্ববিদ্যালয় ছাত্র আসিফ ইমরান হত্যা মামলার প্রধান দুই আসামি আদর ও তার বাবা কালু। ইকরাম হোসাইনের রিপোর্ট। আমার মিসেস একটা সরকারি স্কুলে ডাকাতে চাকরি করে, আমার মেয়ে 3টা, এরা বিভিন্ন স্কুল কলেজে ডাকাতে পড়ে।
এই নিয়ে আমি সর্বসময় একটু চিন্তিত থাকি। তো আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করেছি যে আমাকে যাতে ঢাকাতে একটু যে কোনো ইউনিটে বদলি করে দেয়। নিজেকে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির আত্মীয় পরিচয় দিয়ে বদলির তদবির করতে চান গোলাম মোস্তফা আদর। আস্থা অর্জনে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতারক বাবা গোলাম মোহাম্মদ কালুর কিছু ছবি পাঠান। আমি অলরেডি মন্ত্রী মহোদয়ের সহ ফোন দেওয়া হয়েছি, সবচেয়ে হাই লেভেলের তদবির হয়েছে আপডেটটা, এটার উপর আর কোনো তদবির নাই। মন ভোলানো কথায় ধীরে ধীরে আদরের সঙ্গে সখ্য তৈরি হয় এসপি বেলায়েতের। হঠাৎ একদিন অসুস্থতার কথা বলে এই ছবিগুলো পাঠিয়ে এসপির কাছে 10 লাখ টাকা ধার চান। বদলির আশায় আর মানবিক কারণে 5 লাখ টাকা দিয়ে দেন এসপি বেলায়েত। সে ঘুরায় বলে যে লকডাউন চলছে, এই চলছে, ওই চলছে। তাই একটা পর্যায়ে সে একটু অন্যরকম সুরে কথা বলে যে আপনার ফ্যামিলি ঢাকা থাকে, আপনার বাচ্চারা ঢাকায় পড়ে, আপনি কি বোঝেন না, আপনার নিরাপত্তা চান না, আপনি তো দূরে থাকেন, কি করবেন, আমি টাকা দিতে পারবো না। টাকা ফেরত দেয়া তো দূরের কথা, উল্টো টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এসপি বেলায়েতের বিরুদ্ধে মামলা করেন গোলাম মোস্তফা আদর। কৌশলে তার অভিযোগের তির এসপির দিকে। এটার জন্য তো উনি অসুস্থ থাকার প্রশ্নই আসে না। আর ওনার সাথে আমার উনি ক্লেম করতেছে এই বছরে তার কাছ থেকে টাকা নিছে, এই বছর তো আমি অসুস্থ ছিলামই না। কিন্তু তো বাবা আমরা তো মানে ষড়যন্ত্র শিকার। ব্যাংক অ্যাকাউন্ট দেখে আদরের কথার সত্যতা পাওয়া যায়নি। 16 মার্চ আদরই চেকের মাধ্যমে 5 লাখ টাকা তোলেন এসপি বেলায়েতের অ্যাকাউন্ট থেকে। সেই টাকা ফেরত না দিয়ে এসপি পরিবারকে নিয়ে অশ্লীল মন্তব্য আর নানা হুমকি দেন আদর। কেঁচো খুঁড়তে গিয়ে বেরিয়ে আসে সাপ, একের পর এক মিলছে বাবা ছেলের প্রতারণার তথ্য। শুধু তাই নয়, আদর ও তার বাবা খুনের মামলার আসামি। 2015 সালে উত্তরা থেকে অপহরণ করে নারায়ণগঞ্জে নিয়ে খুন করা হয় বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র আসিফ ইমরানকে। বিচার চাওয়ায় উল্টো 3টি মামলা দিয়ে হয়রানি ও ভয়ভীতি দেখানো হয় এই পরিবারকে। আমরা তো চাচ্ছি যে ফাঁসি হোক, যাবজ্জীবন কারাদণ্ড হোক, খুনে মৃত্যুর পরিবর্তে মৃত্যুই চাচ্ছি, যে আমি তাদের সর্বোচ্চ শাস্তি কামনা করি এবং তারা বাপ ছেলে এইগুলাই করে সবসময় সারা জীবন। অভিযুক্ত গোলাম মোস্তফা ও তার বাবা গোলাম মোহাম্মদ কালু সব অভিযোগ অস্বীকার করছেন। ইকাম হুসাইন, সময় সংবাদ, ঢাকা। বরগুনার নদীগুলোতে এখনও কমেনি জোয়ারের পানির চাপ। নদীপাড়ের বাঁধ ভেঙে হুহু করে লোকালয়ে ঢুকছে পানি, ভেসে গেছে গ্রামের পর গ্রাম। এলাকাবাসীর দাবি স্থায়ীভাবে বাঁধ নির্মাণ না করায় বছরের পর বছর এ ভোগান্তি। বিস্তারিত জানাচ্ছেন এম এ আজিম, ক্যামেরায় ছিলেন রিপন মালি। সিডরের পর 12 বছরে 12 বার ভেঙেছে বরগুনার পাথরঘাটা উপজেলার পদ্মা এলাকার এ বেড়িবাঁধটি। গত আমপান ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত বাঁধটি আবারও বিলীন হয়েছে গত 2-3 দিনের জোয়ারের পানির চাপে। এখন নদীতে জোয়ারের পানি বাড়লেই পানি ঢুকে পড়ে লোকালয়ে, প্লাবিত হয় গ্রামের পর গ্রাম। দিনে 2 বার 10 থেকে 12 ঘন্টা পানিতে তলিয়ে থাকে ফসলের ক্ষেত, রাস্তাঘাট, উঠান, পুকুর, বাড়িসহ সব কিছু। তাই রান্না খাওয়া, জীবন আর জীবিকা এখন শুধুই ভোগান্তি। এই যে টেন্ডার করিয়া টাকা উনি লক্ষ লক্ষ টাকা আসে, এর মধ্যে শতে মনে হয় 20 টাকার কাম এই জায়গায় হয় না। প্রতি বছরই কাজটা করে বর্ষার সিজনে, যার কারণে মাটি বৃষ্টিতে ধুয়ে ফেলায়। শুধু এলাকাবাসীর মুখে নয়, পানি কমলেই বেরিয়ে আসে জরুরি মেরামতের নামে অসংখ্যবার পানি উন্নয়ন বোর্ড ও তাদের ঠিকাদারদের লুটপাটের চিত্র। আর নামে মাত্র এ জরুরি মেরামতও করা হয় না সঠিক সময়ে। পানি উন্নয়ন বোর্ডের উপর ভরসা হারিয়ে এলাকাবাসী শুরু করেছেন বাঁধ নির্মাণ কাজ। বাঁশ, গাছের পাইলিং ও ভাসিয়ে নেওয়া জিওব্যাগ জড়ো করে পানি ঠেকানোর চেষ্টা তাদের। এখন সব আমাদের সবকিছু নষ্ট হয়ে যাইতেছে। বেড়িবাঁধটা জানি সামনে জানি আমার এই বিস্পরা আছে, জানি আপাতত আমরা ঠেক দিয়ে রাখতে পারি জানি। পাথরঘাটার পদ্মা এলাকার 1 কিলোমিটারের এ বাঁধ মেরামতে এবছরও পানি উন্নয়ন বোর্ড ব্যয় করেছে 27 লক্ষ টাকা। এম এ আজিম, সময় সংবাদ, বরগুনা। ভাঙা বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি ঢোকায় দিনরাত 2 বার প্লাবিত হচ্ছে ভোলা সদর উপজেলার 5টি গ্রাম। তলিয়ে আছে রাস্তাঘাট, বসত বাড়ি, মাছের ঘের ও ফসলি জমি। এতে চরম দুর্ভোগে প্রায় 2000 পরিবার। তলিয়ে আছে রাস্তাঘাট ও বসত বাড়ি। আউশ ধান ও আমনের বীজতলা এখন পানির নিচে, ভেসে গেছে কয়েক হাজার ঘের ও পুকুরের মাছ। আমপানসহ ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বাঁধগুলো টেকসইভাবে মেরামত ও সংস্কার না করায় বারবার ক্ষতির মুখে পড়ছেন বলে অভিযোগ স্থানীয়দের। ভেঙে যাওয়া বাঁধ দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরাও। বাড়িতে আছে, পানি কাজে কম হয়েছে,
এখানকার মানুষের কোনো অস্তিত্ব নাই, কোনো বাড়ি ঘরদোর নাই, সব ডুবিয়ে গেছে। এখন এই মানুষ যে কই জায়গায় থাকবো এমন কোনো এয়া নাই, জায়গা নাই, ঠিকানা নাই, কোথায় উঠবো ফানি দিও, যাওয়ার কোনো কায়দা নাই। ঘরদুয়ার ব্যাগ দিন ডুবে গেছে, সকি দিয়ে মেয়ে ছেলেটা আমরা রাস্তার বান জানি না, আমাদের এত বড় কষ্ট। এখানে তো বেড়িবাঁধটা প্রথম সংস্কার করলেই পানি বাঁধটা বন্ধ হবে, না হলে কন্টিনিউ পানির যে বর্ষার মৌসুম আরও দু মাস পানি এইভাবে থাকবে, বা অন্য অন্য ইউনিয়ন বা ভোলা সদরও পানি চলে যাবে। এই মুহূর্তে ভোলার পূর্ব ইলিশা ইউনিয়নের কাঁচিকান্দি এলাকায় আছেন নাসির উদ্দিন লিটন। আমরা বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হব তার সঙ্গে। লিটন, পূর্ব ইলিশার কাঁচিকান্দি গ্রামে আসলে দেখা যায় এখানে প্রতিদিন দুবার এখানকার বাসিন্দারা জোয়ারের পানিতে প্লাবিত, অনেকটা নিজ বাড়িতে পরবাসীর মতো যখনই জোয়ার আসার খবর হয় তখন তারা যে বাঁধটি ভোলার পূর্ব ইলিশার মুরাদ ছবুল্লা গ্রামে ভেঙেছে ঘরের মালামালের খোঁজ নেওয়ার জন্য আবার নিজ ঘরে এরা চলে আসে। আমি এই মুহূর্তে রয়েছি যে বাঁধটি ভোলার পূর্ব ইলিশার মুরাদ ছবুল্লা গ্রামে ভেঙেছে তার কাছাকাছি একটি জায়গায়। এখানে এই বাড়িটি আমরা যদি একটু বলি যে এই বাড়িটি আজকে দুই দিন পর্যন্ত তাদের রান্নাবাড়া খাওয়া দাওয়া প্রায় বন্ধ, পাশের প্রতিবেশীর পাঠানো খাবার খেয়ে এই বাড়ির তিনটি পরিবারের প্রায় 20 জন মানুষ তাদের পায় না। আমরা যদি একটু দেখবার চেষ্টা করি যে এখানকার অনেকে শিশুদের সহ বাড়ির বয়োবৃদ্ধদের অনেককে নিয়ে নিরাপদ আশ্রয়ে দূরে দূর দূরান্তের আত্মীয় স্বজনের বাড়িতে রেখে আসে, কিন্তু ঘরের মালামাল গবাদি পশু পাখি এগুলো আসলে পাহারা দেওয়ার জন্য কেউ কেউ এই জায়গাগুলোতে থেকে যায়। আমরা সকাল থেকে বাড়িতে রেখে আসে, কিন্তু ঘরের মালামাল গবাদি পশু পাখি এগুলো আসলে পাহারা দেওয়ার জন্য কেউ কেউ এই জায়গাগুলোতে থেকে যায়। আমরা সকাল থেকে এই মুরাদছবুল্লা গ্রাম সহ আশপাশের 5টি গ্রাম ঘুরেছি। এখানে প্রায় 2000-এর মতো পরিবার রয়েছে যারা এই গত বুধবার রাতের ভাঙা বাঁধ দিয়ে ঢোকা জোয়ারের পানিতে ঢুকে এই 2000-এর মতো পরিবার পানিবন্দী অবস্থায় রয়েছে। অন্যান্য বিষয় যদি বলি, আজকে সকাল থেকে আমরা দেখেছি যে এখানে কৃষি বিভাগ এসে এখানে তারা ক্ষয়ক্ষতির নিরূপণ করার চেষ্টা করেছে। মানুষের ঘর বাড়ির পাশাপাশি সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এখানে ফসলের এবং আর ক্ষতিগ্রস্ত হয়েছে মাছের। তো এই ছিল আমার কাছে মুরাদছবুল্লা গ্রামের মানুষ দুর্গত এলাকায় বন্যা প্লাবিত এলাকায় মানুষের সর্বশেষ খবরাখবর। তামিম, ভোলার পূর্ব ইলিশা ইউনিয়নের কাঁচিকান্দি এলাকা থেকে যুক্ত হয়েছিলেন নাসির উদ্দিন লিটন। আজও চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে ঢুকছে জোয়ারের পানি। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার কমল দে, আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। কমল, ধন্যবাদ তামিম। দুপুর 2টা বাজা মানে হচ্ছে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের চিকিৎসক, রুগী এবং রুগীর স্বজনদের ভোগান্তি শুরু হওয়া। 2টা মানে জোয়ারের পানি প্রবেশ করতে শুরু করেছে এবং সন্ধ্যে 6:30 থেকে 6:30 পর্যন্ত এই ভোগান্তি পোহাতে হবে এখানে চিকিৎসা নিতে আসা শত শত রুগীর স্বজন এবং চিকিৎসকদের। আর গত 4 দিন ধরে যেন এই অবস্থা চলছে, কোনো রকম বৃষ্টি হচ্ছে না শহরে, কিন্তু শহরে বৃষ্টি না হলে কি হবে, এই জোয়ারের পানি এসে প্রবেশ করছে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল সহ তার আশপাশের এলাকা। যেহেতু এটা একটু বড় চিকিৎসা কেন্দ্র, চট্টগ্রাম বড়াচর দ্বিতীয় সর্ববৃহৎ চিকিৎসা কেন্দ্র, যেখানে প্রতিদিন 300 থেকে 350 রুগী ভর্তি থাকছে, আরও অন্তত 1 থেকে 1.5 হাজার মানুষ এখানে চিকিৎসা নিতে আসছে ইনডোর আউটডোর, এবং একই সাথে এখানে একটা কোভিড হাসপাতাল রয়েছে, কিন্তু অর্থাৎ করোনা রুগীদের হাসপাতাল রয়েছে। আসলে একটি মহা বিপর্যয়কর অবস্থার চিকিৎসা ব্যবস্থা এই মা ও শিশু হাসপাতালে একমাত্র জোয়ারের পানি প্রবেশ করার কারণে। গত 1 দশক ধরে কিন্তু জোয়ারের পানি প্রবেশ করছিল, এর মাঝে এখানকার নিচু এলাকাটি 3 ফুট উঁচু করা হয়েছিল গত 2 বছর আগে। গত বছর পর্যন্ত তেমন পানি ঢুকে, কিন্তু এবছর হঠাৎ করে গত 4 দিন ধরে এই হাঁটু সমান পানিতে তলিয়ে যাচ্ছে এই আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল। এর ফলে রুগীর স্বজনদের কিন্তু চরম ভোগান্তি পোহাতে হয়। আমরা এখন যেখানে আছি এটা প্রধান ফটক, এই প্রধান ফটক কিন্তু ইতিমধ্যে হাঁটু সমান পানিতে তলিয়ে যাচ্ছে। এই প্রধান ফটক থেকে শুরু করে প্রায় আরও কিন্তু বিশাল এলাকা হাঁটু সমান পানিতে তলিয়ে যাচ্ছে। এখন হাসপাতাল আস্তে আস্তে পানি প্রবেশ করতে শুরু করেছে, 3টা বাজলেই হাসপাতালের নিচু এলাকা কিন্তু হাঁটু পানিতে তলিয়ে যায় এই জোয়ারের পানিতে। এরপর সন্ধ্যে 6:30 থেকে 6:30 পর্যন্ত এই অবস্থা চলতে থাকে, এরপর যখন ভাটা আসে
পানি নেমে যায়, তারপর এখানকার যারা ক্লিনার রয়েছে তাদের কিন্তু সেই ময়লা আবর্জনাগুলো পরিষ্কার করতে হয়। পরিষ্কার করতে 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 আবার রাতের মধ্যে আরেকবার জোয়ার আসে, সে জোয়ারের পানিতে আবারও তলিয়ে যায় এই হাসপাতাল। সকালে যখন ভাটা আসে তখন পানি নেমে যায়, অর্থাৎ জোয়ার ভাটার সাথে সাথে কিন্তু এই হাসপাতালের কার্যক্রমটি নির্ধারণ করতে হচ্ছে। কারণ এই হাসপাতালের কার্যক্রম জোয়ার ভাটা যেহেতু জোয়ার আসলে পুরোপুরি চিকিৎসা কার্যক্রম চরমভাবে ব্যাহত হয়। এখানকার আমি যদি বলি এই আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের সভাপতি সহ পরিচালনা বোর্ডের এবং চিকিৎসকদের যে বসার স্থানটি সেটি কিন্তু এই তিনটার মধ্যে হলে কিন্তু হাঁটু সমান পানিতে তলিয়ে যাবে। তাদের যে কক্ষগুলো সে কক্ষগুলো কিন্তু সেখানে পানি ঢুকে যায়। এবং এখানে যেরকম যে নিস্তার যে প্রশাসনিক যে কক্ষগুলো রয়েছে, বিশেষ করে যে স্যাম্পল বিভিন্ন যে নমুনা কালেকশন করে সেগুলো কিন্তু সব ডুবে যাচ্ছে এক কিছুক্ষণ আমাদের জোয়ারের পানিতে। এবং অপরদিকে তিনতলা যা নিস্তারার যে শিশু ওয়ার্ডটি ছিল, শিশু সার্জারি ওয়ার্ড, শিশু ওয়ার্ড, সেই ওয়ার্ডটিকে কিন্তু গতকাল বা তার আগের দিন কিন্তু তিনতলায় শিফট করা হয়েছে, যেখানে রুগীদের কারণ উপরে রুগী থাকতে হচ্ছে বেডের নিচে কিন্তু পানি হাঁটু সমান পানি, এবং নার্স, আয়া, ওয়ার্ড বয় সবাইকে কিন্তু এই পানির মধ্যে কাজ করতে হচ্ছে। বিশেষ করে রুগীর স্বজন যারা রয়েছে তাদেরকে চরম ভোগান্তি। এবং গতকালকে এক রুগীর স্বজনের অভিযোগ ছিল এরকম, তাদের রুগীর সিজার অপারেশন হয়েছে, সেই সিজার রুগীকে কিন্তু তাদেরকে বলা হয়েছে কোলে করে তুলে আনতে হবে, কারণ যেহেতু পানির কারণে লিফট বন্ধ হয়ে গেছে। সে কারণে কিন্তু আসলে চরম দুর্ভোগ বলা চলে এই আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের রুগী, চিকিৎসক এবং রুগীর চিকিৎসা নিতে আসা স্বজনদের, কারণ তাদেরকে দীর্ঘ পথে পানির মধ্যে আসতে হচ্ছে এবং পানি পেরিয়ে তাদের যে নিস্তলা যাবে যেখানে তাদেরকে ফর্ম নিতে হবে কিংবা যেখানে নাম জমা দিয়ে রুগী হিসেবে সেটাও কিন্তু পানিতে তলিয়ে যাচ্ছে। তবে বলা চলে গত চার দিন ধরে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের হাজার হাজার রুগী, রুগীর স্বজন এবং চিকিৎসকদেরকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে কারণ এ জোয়ারের পানি প্রবেশের ফলে। কিন্তু কোনোরকম এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া যায়নি এ জোয়ারের পানি ঠেকানোর জন্য। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে দুপুর দুটা বাস থেকে জোয়ারের পানি প্রবেশ করতে শুরু করেছে তার সর্বশেষ। চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী কমল দেব। খারাপ আবহাওয়ার কারণে জেলেরা সাগরে মাছ ধরতে যেতে না পারায় চট্টগ্রামের ফিশারি ঘাটে চড়া দামে বিক্রি হচ্ছে রূপালী ইলিশ। কেজি প্রতি বেড়েছে 100 থেকে 150 টাকা। সরবরাহ কম থাকার অজুহাতে বাড়তি দামে বিক্রি হচ্ছে সামুদ্রিক মাছও, তবে কমেছে দেশি মাছের দাম। নূরজামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত পার্থপ্রতিম বিশ্বাসের রিপোর্টে। প্রতিদিন ক্রেতা ও বিক্রেতাদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে চট্টগ্রামের ফিশারিঘাট। তবে আবহাওয়া অনুকূলে না থাকার সুযোগকে কাজে লাগিয়ে অনেকটা বাড়তি দামে বিক্রি হচ্ছে সকল ধরনের মাছ। গত কয়েক সপ্তাহ ধরে সাগরে ধরা পড়ছিল প্রচুর পরিমাণে রূপালী ইলিশ, আর সে কারণে ইলিশের সরবরাহ ছিল প্রচুর, আর ক্রেতারাও অনেকটাই কম দামে কিনতে পারছিল রূপালী ইলিশ। তবে গত কয়েকদিন টানা বর্ষণ ও সাগর উত্তাল থাকার কারণে জেলেরা সাগরে মাছ ধরতে যেতে পারেনি, আর সেই সুযোগকে কাজে লাগিয়ে ইলিশের অনেকটা বাড়তি দাম হাতিয়ে নিচ্ছে ক্রেতারা। ইলিশের বাজার গতকালকে থেকে একটু বাড়তি, একে তো শুক্রবার কাস্টমার বেশি। যে মাছটা 1000 বা থাকে সেটা বাজারে 1050, যেটা বাজে 800-850, যেটা বাজে 700-750। অন্যদিকে জেলেরা সাগরে মাছ ধরতে যেতে না পারার কারণে বাজারে সামুদ্রিক মাছের সরবরাহ রয়েছে কম, আর সে কারণে আগের থেকে 15-20 টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে সকল ধরনের সামুদ্রিক মাছ। বাজারে খারাপ, সেই জন্য বোট যেতে পারে না, জাহাজ জাহাজগুলো যেতে পারে না, সেই জন্য দাম বাড়ে। এখন সিঙ্গেল চলতেছে, কারণ মাছের রেট 5-10 টাকা এদিকে এদিকে হবে, স্বাভাবিক। ইলিশ ও সামুদ্রিক মাছের প্রভাব পড়েছে দেশি মাছের বাজারে, চাহিদা কম থাকায় আগের থেকে 50-60 টাকা কম দামে বিক্রি হচ্ছে সকল ধরনের দেশি মাছ। বৃষ্টির কারণে, আবহাওয়ার কারণে, সমুদ্রের মাছের কারণে দেশি মাছের দাম অনেক কম। আবহাওয়া অনুকূলে আসলে ও জেলেরা সাগরে মাছ ধরতে গেলে মাছের সরবরাহ যেমন বাড়বে, তেমনি দামও অনেকটা কমে আসবে বলে মনে করেন মৎস্য বিক্রেতারা। চট্টগ্রামের ফিশারিঘাট থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ। এদিকে রাজধানী কাঁচাবাজারে 70 টাকার নিচে নেই কোনো সবজি। এক সপ্তাহের ব্যবধানে কমপক্ষে 20 টাকা বেড়েছে সব ধরনের সবজির দাম। এতে নাভিশ্বাস সবজি কিনতে আসা সাধারণ মানুষের। বিক্রেতাদের দাবি, বন্যা আর টানা বৃষ্টিতে সরবরাহ সংকটে বেড়েছে দাম। 120 টাকা টমেটো, গরিব মানুষ আমরা চলবো কিভাবে? শুধু নিম্ন আয়ের শাহানাজ বেগমই নয়, সবজি কিনতে হিমশিম খেতে হচ্ছে অনেক মধ্যবিত্তকেও। রাজধানীর মোহাম্মদপুর কাঁচাবাজারে অন্যদিনের চেয়ে শুক্রবার ছুটির দিনে ক্রেতা আনাগোনা বেশি থাকলেও আকাশ ছোঁয়া দামে দিশেহারা ক্রেতারা। প্রতিটি সবজিতেই বেড়েছে 20-30 টাকা। কাঁচামরিচও গত সপ্তাহের তুলনায় 30 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 200 টাকা কেজিতে। এসেনশিয়াল প্রোডাক্ট কিনতে হবে, এটা খেতে হবে, কম কম করে কিনছি। যেখানে 2 কেজি কিনতাম 1 কেজি কিনতেছি, যেটা 3 কেজি কিনতাম সেটাও 1 কেজি কিনতেছি। বাজার হিসেবে যেভাবে বিক্রি করে আমাদের ওইভাবেই কিনে খাইতে হবে। বিক্রেতারা বলছেন রাজধানীর আশপাশে বন্যার পানি এখনও পুরোপুরি না নামায় আরও থেকেই বাড়তি দামে কিনতে হচ্ছে তাদের। গত সপ্তাহে বিচ্ছি কাঁকড়, 50 কেজি, এ সপ্তাহে 60 কেজি বেচতেছি। পটল 40 টাকা বিচ্ছি, এখন 50 টাকা বেচতেছি। বটবুটি
পঞ্চাশ টাকা বেচি, এখন ষাট টাকা বেচি এই সপ্তাহ। বেগুন আপনার গোলটা ছিল গত সপ্তাহে 70 টাকা, 80 টাকা বেচি, আর এই সপ্তাহে 90 টাকা কেজি কিনা, আর 100 টাকা এখন বেচতে আছি। মাসখানেক কমে পরে আবার সব কিছু আস্তে আস্তে পানি কমে গেলেই আবার নতুন বাইন হবে, বাইন হলে আবার সব আগের দামে চলে আসবে। একইভাবে লাল শাক, পুঁই শাক আর ডাটা শাক বিক্রি হচ্ছে গত সপ্তাহের চেয়ে দ্বিগুণ দামে। মামুন আবদুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। সংযুক্ত আরব আমিরাতের জেনারেল সিভিল এভিয়েশন অথরিটি GCAA দেশটিতে চলাচলকারী বিমান সংস্থাগুলোর জন্য কঠোর বিধিনিষেধ জারি করেছে। এখন থেকে কোনো উড়োজাহাজে কোভিড পজিটিভ যাত্রী পেলে ওই বিমান সংস্থাকে নিজ খরচে যাত্রীকে ফেরত আনতে হবে। এই বিধিনিষেধ আরোপের কারণ জানতে চেয়ে GCAA কে চিঠি দিয়েছে বাংলাদেশ সিভিল এভিয়েশন। এ অবস্থায় ইউতে ফ্লাইট পরিচালনা কঠিন হবে বলে মনে করে বিমান সংস্থাগুলো। বিস্তারিত জানাচ্ছেন হাজিরা শিউলি। সংযুক্ত আরব আমিরাতে গেল জুলাই মাসে ফ্লাইট চালু শুরু থেকেই নিবন্ধনের জটিলতা এবং দেশটির ইমিগ্রেশন বিভাগের ছাড়পত্র না পাওয়ায় শাহজালাল বিমানবন্দর থেকে ফেরত যান অনেক প্রবাসী। গত কয়েকদিনে ঘন ঘন নীতি পরিবর্তন ও আবুধাবি বিমানবন্দর থেকে শতাধিক যাত্রী ফেরত পাঠানোর ঘটনায় সংকটে পড়ে বিমান সংস্থাগুলো। বাধ্য হয়ে আবুধাবি ফ্লাইট বাতিল করেছে বাংলাদেশ বিমান। এ অবস্থায় দেশটিতে ফ্লাইট চালানো নিরুৎসাহিত করতেই UAE সিভিল এভিয়েশন নতুন করে বিধিনিষেধ আরোপ করেছে বলে মনে করে বিমান সংস্থাটি। কোভিড সার্টিফিকেটের যে বিষয়টি সেটি অনেক জটিল। 100 জন প্যাসেঞ্জার পাঠাইলাম, সেখানে 30 জনের ভুল সার্টিফিকেট থাকতেই পারে, সাইন্টিফিক্যালি 30% এরর থাকবে, অ্যাকসেপ্টেবল সেটা। 100 জনের মধ্যে 30 জন এখানে যে ফলস নেগেটিভ থাকে, ওইখানে যে পজিটিভ পাওয়া যায়, তাহলে এই 30 জনের জন্য এয়ারলাইন্সকে যদি জরিমানা দিতে হয় সেই ফ্লাইট কখনোই ভায়াবল হবে না। 4 দিন পূর্বের কোভিড নেগেটিভ সনদ নেওয়া যাত্রীর এরপরও করোনাক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকায় এয়ারলাইন্সের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত যৌক্তিক নয় বলে মনে করে বেবিচক। এমন বিধিনিষেধ আরোপের কারণ জানতে চেয়ে বৃহস্পতিবার UAE সিভিল এভিয়েশনকে চিঠি দিয়েছে বেবিচক চেয়ারম্যান। তারা এখানে উল্লেখ করেছে 96 আওয়ার্সের ভিতরে তাদেরকে এই কোভিড টেস্টের করতে হবে, তাই 96 আওয়ারের পরে যে কোনো লোকেরই আবার কোভিড আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। এই ক্ষেত্রে একটা এয়ারলাইন্সকে প্যানালাইজ করাটা কতটুকু যুক্তিযুক্ত এই ব্যাপারটা একটু ক্লারিফিকেশন চেয়েছি। গত মঙ্গলবার GCAA মহাপরিচালক স্বাক্ষরিত ওই চিঠিতে বিমান সংস্থাগুলোকে যাত্রীদের অগ্রিম তথ্য পাঠানো এবং কর্তৃপক্ষের অনুমোদিত যাত্রী পাঠানোর নির্দেশনা দেওয়া হয়। এছাড়া রয়েছে 96 ঘন্টা আগের কোভিড নেগেটিভ সনদ। দুপুরের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। ওসি প্রদীপকে নিয়ে শামলাপুর চেকপোস্টে সিনহা হত্যা মামলার তদন্ত দল মাত্র 2 মিনিটে নিস্তব্ধ হয়ে যান অবসরপ্রাপ্ত মেজর সিনহা, জানালো র্যাব। উপকূলে বৈরী আবহাওয়ার ভয়াবহ রূপ, জোয়ারে একের পর এক বেড়ি বাঁধ ভেঙে ভাসছে বাড়িঘর, ফসলি জমি। এই ছিল দুপুরের সময়, আর সঙ্গে থাকুন সময়।